ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সসালাতু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া বাদ সম্মানিত ভাইদের উদ্দেশ্যে আজকে যে বিষয়টি যে সাওবারাত সম্পর্কে যে হাদিসগুলা ভাইরা উল্লেখ করে সাওবারাত পালন করেন এ সম্পর্কে একটা হাদিস উল্লেখ করব ইনশাআল্লাহ আনাইশা তা রাদিয়াল্লাহু আনহা কলাত ফাকাদ তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ليله فاذا هو بالبقيع فقالت اكنت تخافين ان يحيف الله عليك ورسوله قلت يا رسول الله اني ظننت انك اتيت بعض نسائك فقال ان الله تعالى ينزل ليله النصف من شعبان الى السماء الدنيا فيغفر لاكثر لاكثر من عدد لاكثر من عدد শাহি গ নামে কালবিন নামে কালবিন গানে মিদি ওবিনে মাজা ওয়াজাদা রাজিন উম মমিন আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি রসুল রাত্রে আমি একবার রাত্রে একবার আমি রাত্রে রসুল সাল্লাই আলাইসাল্লামকে বিছানায় খুঁজে না পেয়ে তাঁকে খুঁজতে খুঁজতে হঠাৎ আলগার কাদ নামে যে গোরুস্থান রয়েছে সেখানে পেলাম আমাকে দেখে তিনি রসল্লাহ সাল্ল সাল্লাম বললেন তুমি কি আশঙ্কা করছিলে যে আল্লাহ ও রাসুল আল্লাহ ও রাসুল তোমার উপর অবিচার 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 করবেন অবিচার করবেন তার মানে রসল্লাহ সাল্লা সাল্লাম কি তোমার উপর অবিচার করবেন আমি আবেদন করলাম হে আল্লাহ রসুল সাল্লাম আমি মনে করছিলাম আপনি আপনার কোনো বিবের নিকট গিয়েছেন তিনি সাল্ল সাল্লাম বললেন আয়সা আল্লাহ তালা সাবান মাসের পনেরো তারিখের রাত্রে রাত্রে পনেরো তারিখের রাত্রে নিকট গিয়েছেন তার মানে পনেরো তারিখে রাত্রে আল্লাহ তালা নিকটে নিমা আসিনে কথা বললেন তিনি সাল্লাহাল্লাম বললেন আয়েশা আল্লাহ তালা সাবান মাসের পনেরো তারিখের রাত্রে প্রথম আকাশে নেমে আসেন তার মানে যে আল্লাহ তালা আয়েশাকে বললেন যে আল্লাহ তালা সাবান মাসের পনেরো তারিখে রাত্রে প্রথম আকাশে নেমে আসেন কাল গুত্রের বকরির দলের পশমের সংখ্যার চেয়েও বেশি পরিমাণ গুনা ক্ষমা করে দেন গুনা ক্ষমা করে দেন এখান থেকে প্রমাণ হয় যে যারা মূলত এই হাদিস থেকে আমরা সবে বারাত রাত্রি যাপন করে বাদ করি আর মূলত সবে বারাত বলতে ইসলামে কোনো এইভাবে এই ফজলত নিয়ে সহি হাদিস দ্বারা প্রমাণিত নেই এবং এগুলা মূলত আমরা অনেকে যা করি না জেনেই করি তো যা হোক হাদিসটি হাদিসটি দেখি আমরা যে হাদিসটি সহিদ যে হাদিসটি জয়ীফ তিরমিজি সাতশত উনচল্লিশ নম্বর হাদিস হাদিসটি জয়ীফ তিরমিজি সাতশত উনচল্লিশ নম্বর হাদিস ইবনি মাজা একশত তিন হাজার না এক হাজার তিনশত এক হাজার তিনশত উননব্বই নম্বর হাদিস দারা কুতনি উননব্বই নম্বর হাদিস সহাবুল ইমান তিন হাজার আটশত ছাব্বিশ নম্বর হাদিস শাহু সুন্না নয়শত বিরানব্বই নম্বর হাদিস বির নম্বর হাদিস যে হাদিসটিকে মহাকিক জৈব বলেছেন মহাকিক যারা রয়েছেন ওনারা জৈব বলছেন এরপরে আর হাদিস আমরা জানি যে তাই আমরা যারা সব নামে হয়তো সামনে আসছে আমরা এবারিকের জন্য প্রস্তুত করছি করছি অনেকেই বা হচ্ছি না এগুলা আমাদের ভুল এবং ধারণা ভুল আপনি কোরআন হাদিস অনুযায়ী আমল করুন আপনার জন্য কল্যাণ হবে ওলামা সুন্নাগণ বলছেন যে সৌবারাতের বারাতের উদ্দেশ্যে কোনো সালাদ অথবা সিয়াম এইভাবে রাখতে শরীয়ত অনুমতি দেয়নি বরং এগুলা করিনি কি হবে না তার বিপরীত হবে ওলামা সুন্না এক্ষেত্রে বলছেন এগুলা কোরআন হাদিস অনুযায়ী হবে না এগুলা ঠিক হবে না এবং বরং অনেকে বলছেন এগুলা বেদাত জি এ মর্মে আর একটা হাদিস রয়েছে যারা পালন করি হাদিসগুলা তারা كل عليين رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فان الله تعالى ينزل فيها لغروب الشمس الى السماء الدنيا فيقول الا من مستغفر فاغفر له الا على مسترزق فارزقه زقه الا مبتل فاعافيه আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুল আল ফাজরু হাত্তা ইয়াতুল আল ফাজরু রাহ ইবনে মাজা রাহু ইবনে মাজা জি হাদিসটি আলী থেকে আলী রাজাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাদ করেছেন সাবান মাসের পনেরো তারিখে রাতে রাত হলে তোমরা সে রাতে সালাত আদায় করো ও দিনে রসিয়াম রাখো কেননা আল্লাহ আলা এ রাত্রে সূর্যাস্তে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং দুনিয়া বাসীকে উদ্দেশ্য করে বলেন কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি আমি তাকে ক্ষমা করে দেব কোন রিজিক প্রার্থনা প্রার্থী আছে কি আমি তাকে রিজিক দান করব কোনো বিপদগ্রস্ত কি আছে আমি তাকে বিপদ থেকে মুক্ত করে দেব এভাবে আল্লাহ তালা মানুষের প্রতিটি দরকার ও প্রতিটি বিপদে বিপদের নাম উল্লেখ করে তার বান্দাদেরকে সকাল হওয়া পর্যন্ত আহ্বান করে থাকেন জি ইবনি মাজা হাদিসটি মৌজু মানে জাল হাদিস হাদিসটি মৌজু ওলামা মহাকিক বলছেন মৌজু জাল হাদিস ইবনি মাজা এক হাজার তিনশত অষ্টআশি নম্বর হাদিস জয়ীফ জয়িফা সিলসিলা জয়ীফা দুই হাজার একশত একশত বত্রিশ নম্বর হাদিস জয়ীফা তারগিব ছয় শত তেইশ নম্বর হাদিস এখানে আলমা সন্না এবং হাকেন বলছেন হাদিসটি মৌজু তাই হাদিসটি এভাবে আমল করা যাবে না বরং সই হাদিস রয়েছে মর্মে আল্লাহ রসুল সাল্লাম থেকে বর্ণা রয়েছে আবু হরাই রা রাজিয়াল্লা তালান হো তিনি বলছেন যে কিয়ামতের দিন কিয়ামতের দিন আল্লাহ সুবাহন তাল্লাহ আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন প্রত্যেক রাতে তিন তৃতীয় অংশে আল্লাহ সুবাহনত তালা সপ্ত আকাশে নেমে এসে বলেন মাইয়া দোয়ানী ফাস্তাজাজিবি হো এমনকে আসে জামাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব মাইয়া আসালুনি ফাওয়ালা হো এমনকে আসে জামাকে চামার কাছে চাইবে আমি তাকে তার তা দিব মাইয়াস্তক ফিলিফ ফেলা হক আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব জি প্রত্যেক রাত্রে তিতু অংশাল্লা নিমে এগুলো বলেন এক রাত্রে নির্দিষ্ট করে নয় এগুলা আমাদের ভুল ধারণা এগুলা থেকে আমাদের দূরে থাকায় কল্যাণ হবে দূরে থাকায় কল্যাণ হবে আল্লাহ সুবাহানা তালা যেন আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন যে আরেকটা হাদিস মর্মে রয়েছে যে যারা পালন করি মূলত হাদিসটা হয়তো অনেকে উল্লেখ করি আবু মুসা রাজ হতে বর্ণিত রসুলসাল্লাহসৎ করেছেন আল্লাহ তালা সাবান মাসের পনেরো তারিখে রাত্রে অর্থাৎ সাবান সাবান দিন পনেরো তারিখে রাত্রে তিনি সবে বারাত যেটা বলছে দুনিয়ার বাসীর প্রতি ফিরে এবং মুশরেক ও হিংসুককে ছাড়া তার সৃষ্টি সকলের গুণা ক্ষমা করে দেন এটা এ হাদিসটাও নিয়ে এসছেন তো এই হাদিসটা যদিও কেউ কেউ সহি বলছেন কিন্তু এর ভিতরে হাদিসটা ইমাম মাজা নিয়ে এসছেন এক হাজার নম্বর হাদিস সিলসিলা সহিয়া এক হাজার পাঁচশত তেষট্টি নম্বর হাদিস এভাবে এসেছে হাদিসটিকে হাদিসটি কিন্তু এখানে বলছেন যদি সানাদে ইবনে লোহাইয়া এবং তার ওস্তাদ জোহাক ইবনে আয়ান এর দুর্বলতার কারণে হাদিসটি সানাদ জয়ীফ হাদিসটি সানাদ জয়ীফ বলছেন আর বিভিন্ন শাহিদের কারণে অনেকে সহি বলছেন তবে যেহেতু এর বিপরীত হাদিস যেগুলা নির্দিষ্ট করে বলা হয়েছে যেগুলা মাওজু মাউজু এবং জৈব বিধায় নির্দিষ্ট করে কোনো হাদিস এভাবে হাদিস যে সহবারাত পালন করবে বা হাদি ওইভাবে তারা ইবাদত করবে রাত্রে জেগে আর সিয়াম রাখবে এমনভাবে কোনো হাদিস নেই হাদিস নেই তাই এগুলা থেকে আমাদের দূরে থাকায় আমাদের কল্যাণ হবে আমাদের কল্যাণ হবে যে আমরা যেন কোরআন হাদিস অনুযায়ী আমল করার তাওফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন আল্লাহ যেন আমাদেরকে দান করেন তাই আমরা সেরেকি কাজ থেকে এবং হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবো এবং যা করবো কোরআন হাসন যেন আমরা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেতা দান করেন আল্লাহ আলম সালামত্লা